আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই দেখতেই পাচ্ছেন জিনিসটা কি, শোল মাছ দিয়ে শিমের ধোপে আছে। এই রেসিপিটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আপনার পাশে থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরবেলা দেখতে পাচ্ছি এটা যে শোল মাছ, এই শোল মাছটা দিয়ে আমি শোল মাছটাকে ভেজে কুনার মতো করে আস্ত শিমটা দিয়ে দো পেঁয়াজ করব। এটা করতে আমার যা যা উপাদান লাগবে, এখানে আমি 10-12টা মতো শিম নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর যা যা উপাদান লাগে। আরেকটা রান্না করব শিম দিয়ে আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ওটা ভিজিয়ে নিয়েছি, আর এখানে আস্ত কাঠ মাছটা ভিজিয়ে নিয়েছি। এটা আমাদের পুকুরের মাছ, এটা সুন্দর করে ধুয়ে ওয়াশ করে তারপর আমি এটা কাঁচা কাঁচা রান্না করব। কাঁচা কাঁচা রান্না বলতে আবার মাছটা কাঁচা থাকবে না, এটা ভাজবো না, না ভেজে ওভাবে রান্না করব। কত বড় মাশাল্লাহ, এটা এখনো সম্পূর্ণভাবে ধোয়া হয় নাই, আমার যখন বাড়ি থেকে পাঠাচ্ছে এখনো কানের মতো অনেক ময়লা। এগুলো সুন্দর করে ওয়াশ করে ধুয়ে তারপরে রান্না করব। তুমি শোল মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়ে তেলে ভেজে নেবে। ফাইফিন নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো, অতিরিক্ত তেল না, শোল মাছ ভাজতে অল্প তেল দিলে হয়। তেল নিয়ে নিয়েছি, আপনি এখানে মাছটা মেখে নিয়ে শোল মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি শোল মাছটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব না, এটা এসে দেবো। আমি আরেকটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইতে আমি শিমটা কষিয়ে নিব। তাই শোল মাছটা এই এক সাইডে ভাজা হোক, আর এক সাইডে আমি শিমটা কষিয়ে নিব। আসলে আমরা যারা টুকটাক রান্না বান্না নিয়ে দিয়ে থাকি রেগুলার কিন্তু ভিডিও দেওয়া পসিবল হয় না। মাছটা এখানে ভাজা হোক, আর এখানে আমি একটু কড়াই নিয়ে নিয়েছি, এটাতে আমি অতিরিক্ত তেলও দিব না, কারণ ভাজার যে তেলটা আছে সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিব, তাই আমি অতিরিক্ত তেলও ধরে দিব না। এখানে তেলটা গরম হয়ে আসছে, এখানে এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে এক চা চামচ রসুন বাটা, একটা টমেটো দিয়ে ভালো করে মশলাটা করে নিব। একটু গরম পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজ যে বাটাটা রসুন বাটাটা আছে ওই জিনিসটা যেন না পুড়ে যায়। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ, টামেস্টা অনেক কিউট না, এটা আমার ভাগ্নি মিস্টার বেকারে যখন বিস্তারে কেকটা পেস্ট্রিটা খায় তখন ওর এই চামচগুলো আমি ফেলে দিই না, তো আমার কাছে খুবই পছন্দের, খুব কিউট কিউট, না হলো 30-40টা আছে এরকম চামচ। সেই চামচটা আমার কাজে লাগে, অল্প মরিচ হলুদ দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করি। শোল মাছ একটু ঝাল খায়, তারপরে ঝালের পরিমাণটা হাতে রেখে দিব। এই কারণে এই রান্নাটা আমাদের জন্য করছি না, এই রান্নাটা করতেছি আমার ভাবিনাদের জন্য, ওরা জাল টোটালি খায় না। আমার মাছটা আরেকটা পিঠ আমি এখন উঠিয়ে দিব, একটা পিঠ আমার হয়ে আসছে, খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। এভাবে আলতোভাবে আস্তে আস্তে নেড়ে ফেড়ে মাছটা উঠিয়ে দিতে হবে যেন না ভাঙে। মশলাটা একটু কষানো হয়ে
হোক এখানে আমি একটু পানি দিয়ে দিব এই পানিটা কষি আসলে তারপর আমি এখানে শিমটা দিয়ে দিব আমার জলটা কষানো হয়েছে এখন আস্তে শিমগুলো আবার ফেলে ফেলে দেখবেন ভিতরে আবার পোকা না থাকে খুবই সাজি একটা জিনিস ভিতরে পোকা থাকে বোঝা যায় না আমি প্রতিটি শিমকে মাঝখানে ফেলে ফেলে দেখে তারপরে কাটছি এখন শিমটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে এখানে আমি শোল মাছটা এক পিস এক পিস করে দিয়ে দিব আমার শোল মাছটা ভাজি হয়ে গেছে এখন আমি এখান থেকে এক পিস এক পিস করে শোল মাছ আমি এই চুলায় খুবই সুন্দর করে বসিয়ে দিব এখন ভালো করে এখানে নেড়ে ছেড়ে নিতে হবে যে তেলটা আছে এই তেলটা আমি এখানে দিয়ে দিব কারণ তেলটা নষ্ট করব না এখন এটা ভালো করে আলতোভাবে কষিয়ে তারপরে আমি এখানে গরম পানিটা দিয়ে দিব মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে খেতেও অবশ্য অনেক টেস্ট হবে এটা ভালো করে কষাতে হবে যেন শিমের একটা গন্ধ থাকে গন্ধটাও যেন না থাকে ভালো করে এটা কষিয়ে নিতে হবে তারপরে আমি এখানে গরম পানিটা দিয়ে দিব আমার মাছটা আর শিমটা কষানো হয়ে গেছে এখন আমি এক্ষেত্রে এখানে একটু কাঁচামরিচটা দিয়ে এবারে ফেড়ে কাঁচামরিচটা দিয়ে এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দিব যতটুকু পরিমাণ আমার পানি লাগে আর একটু পানি লাগবে এখানে আমি গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছটা ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব হওয়া পর্যন্ত অপেক্ষা করব শিম দিয়ে শোল মাছের দো পেঁয়াজুটা হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলেছি দেখাই এত সুন্দর হয়েছে শিম গুলো যেমন আস্তে আস্তে ছিল ঠিক তেমনই আছে একটু কালারও চেঞ্জ হয় নাই কোনো কিছুই হয় নাই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন যারা শোল মাছ খেতে পছন্দ নাও করেন তাদের কাছে আস্তে আস্তে ভালো লাগবে আর এখানে আমি শিম দিয়ে তেলাপিয়া মাছটা অলরেডি আমার কষানো হয়ে গেছে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে গরম পানিটা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে গরম পানিটা দিয়ে দিব সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে একটু ভাগা দিয়ে দিব কাকু মাছটা ধোয়া হয়ে গেছে এখন এটা আমি রান্না করে রান্নার জন্য বসিয়ে দিব আমার কাকু মাছটা শোল মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে